আবারও ইচ্ছে করলো চাউমিন বানানোর, মানে চাউমিন খেতে আর কি। বৌদি বললো চলো তাহলে বানিয়েই ফেলি। তো বৌদি চাউমিন বানাচ্ছিল, আমি টুকটাক একটু হেল্প করছিলাম, আলুগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম, আর চাউমিনটা তো দেখলি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। তারপর এই আলুর সাথে কিছু টমেটো কাটলাম আর লঙ্কা পেঁয়াজ, এগুলো সবই বৌদি কেটেছে, আমি শুধু আলুটাই কেটেছি। তারপর কড়াতে দিলাম, মানে বৌদি দিয়েছে তেল, তেলটা গরম হতে এখানে দুটো ডিম ফাটিয়ে বৌদি ভেজে নিল। দেখো ডিমটাকে একটু ভেজে ভুজিয়ার মতো করে নামিয়ে নেওয়া হলো। তারপর এই কড়াতে আবারও একটু তেল গরম করতে দেওয়া হলো। তেলটা গরম হতে এতে দিয়ে দেওয়া হলো কুচিয়ে রাখা আলুগুলো। আলুগুলো যেহেতু একদম সরু করেই কেটেছিলাম তাই সেটা সেদ্ধ করার প্রয়োজন বোধ করিনি। আলুটাতে একটু হলুদ দিয়ে বৌদি ভাজতে দিল এবং চাপা দিয়ে দিল। এবার আলুটা একটু সেদ্ধ হলো, ভাজার পরে এতে দিয়ে দেওয়া হলো, ভাজার পর এতে লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে আর একটু ভাজার পর দেওয়া হলো চাউমিনটা। তারপর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে তারপর বৌদি এটাকে এইভাবে নেড়ে তারপর চাউমিনটা রেডি হয়ে গেল, নামিয়ে নেওয়া হলো। থ্যাংক ইউ।